তোমাদের একটা জিনিস শেয়ার করি, চলো। এই যে দেখছো আমাদের জলের মেশিনটা, প্যানাসোনিকেরই মেশিন, একটু মুছে নিলাম আর ভাবলাম তোমাদের একটু শেয়ার করি। এই যে জলের মেশিনগুলো তো এইভাবে ধরে রাখতে হয়, এখানে বোতলগুলো ধরে রাখতে হয়, তো সেই জন্য দেখো আমাদের ইঞ্জিনিয়ারিং বুদ্ধিটা দেখো। এখানে বোতল একটা পুরনো বোতলের ঢাকনা দিয়ে এটা লাগিয়ে দিয়েছি আর এখানে একটা পাইপ সেট করে দিয়েছি। এইবার মানে স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে। তো এইভাবে দাঁড়াও দেখাই, কেমন বুদ্ধিটা ছিল বন্ধুরা, কমেন্ট করে বলো। দেখো বোতলটা ভরে গেল দেখতে দেখতে, আবার এটা এখানে একটা সেট করে রেখে দিই। ও হো গিয়া, আগে পুরো এই জায়গাটা দেখে নাও তারপরে বলছি। তো এই জায়গাটা পরিষ্কার করে ফেললাম, দেখতেই পেলে তো। এগুলো কী করে কে করেছে এরকম অগোছালো এরকম নোংরা, সেটা তো আশা করি তোমরা বুঝতে পারছো। করেছে এঞ্জেল করে, ঠিক আছে, সাজগোজ রাত্রি, মানে আমি যেহেতু সন্ধ্যের পরে আমি বাড়িতে থাকি না, আর তাছাড়া কী বা করবে, সব ঘরেতেই এখন একা একা বাচ্চা। আর ম্যাম পড়িয়ে চলে গেলে তখন ও হচ্ছে হয় টিভি দেখে, তারপরে একটু নিজে নিজে এইসব মেকআপ টেকআপ করে। তো আমি বকি না খুব একটা, কারণ এইগুলোর জন্য যে অবসালো করেছে বা কিছু, কারণ কি ওদের ব্যাপারটা বুঝতে হবে। ওদের ওদের ঘরে বসে থাকে চুপ করে, মানে ওরা একা একা একা, হ্যাঁ, কেউ খেলার নেই। আমাদের যেমন ছোটোবেলায় ভাই বোন ছিলাম বা কিছু খেলা ঠেলা থাকতো, তো কী বা করবে, তো সেই জন্য ওদের কিছু করার নেই। হ্যালো মাই অল লাভ ইউটিউব ফ্যামিলি, গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো আর সবসময় হাসি খুশি আছো। আমি মধুমিতা, আমার মধুমন ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হলো কী বার, আজকে বুধবার, আজকে হলো বুধবার। আর এঞ্জেল হচ্ছে আজকে স্কুল থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামে ঘুরতে নিয়ে গেছে সব বন্ধুরা, খুব মজা করেও গেছে। তো যাই হোক, আর ভোলেবাবু এখন সুস্থ। কি হয়েছে, জ্বর হয়েছে, কাশি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ভোলেবাবু হচ্ছে ওইটা এখন একটু ঠিক আছে, কিন্তু একটু আবার ঠান্ডা লেগে গেছে। এখন তো ওয়েদার চেঞ্জের সময় একটু কিছু, আর যা জল ঘাটে বাবা, জল পেলে সারাক্ষণ জল ঘাটবে। আর এখন আমি চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। ব্রেকফাস্ট অর্চনাদি করে দিল রুটি, আর আজকে হচ্ছে বরবটি আলু ভাজা, তা এখন এটা খেয়ে নেব। আর এদিকে মামনির মাও খাচ্ছে, কফি নিয়ে দাঁড়িয়ে আছে, এদিকে কফি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে বলি না রোজ মধু খাওয়াবে, যাদের যেসব বাচ্চাদের মানে ঠান্ডা লাগার ধাস থাকে, যেসব বাচ্চাদের তাদের রোজ দিন সারা বছর, সারা বছর যদি একদিন ছাড়া ছাড়া বা একদিন রোজ যদি এক চামচ করে মধু খাওয়ানো যায় খুব ভালো, আমার মা এটা বলে। এখন এই চলছে, এইভাবে দিন শুরু করে দিয়েছি। সারাদিন কী করবো, অবশ্যই এখন তো খালি পুজো আর পুজো, কালী পুজো কালী পুজো আপডেট দিতে থাকছি। তো কী করবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো সঙ্গে থাকো। এটা হচ্ছে ভোলা মাছ, দেখা যাচ্ছে মরে গেল আমার। এটা হচ্ছে ভোলা মাছ, এটার মধ্যে জিরে গুঁড়ো, কাঁচা কিন্তু, জিরে গুঁড়ো, চিংড়ি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, কাঁচা সরষের তেল সব দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেবো কালো জিরে।
দেখলে কেমন মাছটা উল্টে দিলাম? এরকম আমাদের তো কেজি কেজি মাছ হতো, তো এখন তো মাছ অল্প, তাই জন্য কাঁচা করলে কেজি কেজি মাছ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতো। তো তখন আমাদের কিন্তু এইভাবেই মাছ, যে কোনো কাঁচা মাছই বেশিরভাগ আমাদের রান্না হতো, শুধু ওই কাটা পোনা বা কাতলা এই ধরনের মাছ ছাড়া সবই আমাদের কাঁচাই রান্না হয়। তো এখনও আমিও সেটাই করি, কারণ আমাদের যেইভাবে যা মানে আমাদের পরিবারের যেরকম রান্নাবান্না, ওর এঞ্জেলের পাপা ওরা খেয়ে অভ্যস্ত, সেই রকমই আমি করি। তো ভালোই লাগে খেতে, আর তাছাড়া হেলদিও তো, কারণ মাছ ভাজলে কিন্তু অনেকটা তেলও যায়, আর যে কোনো যত দেখবে হেলদি ডায়েটের মধ্যে কিন্তু যে কোনো ভাজাভুজি ছাড়া রান্না করাটাই সব থেকে হেলদি। তো যাই হোক, আর ওদিকে দেখো মাছটা জল বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি, ধনে পাতা থাকলে ভালো হতো আরও, মূলো ধনে পাতা এগুলো দিয়ে ভোলা মাছটা রান্না করলে আরও একটু স্বাদ হয়। তো যাই হোক, ভোলা মাছ অনেকেই বলে খেতে বাজে, কিন্তু খুব ভালো হয় কিন্তু এরকম করে খেতে, খেয়ে দেখবে তোমরা। এর মধ্যে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা সর্ষের তেল, নুন, হলুদ সব দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা বাটা বলেছি। আর ওদিকে বসি, ওদিকে হচ্ছে ডাল, মুগ ডাল করছি আজকে, রোজ দিন মুসুরির ডাল, ডাল তো রোজই হবে, তো সেই জন্য আজকে মুগ ডাল করছি পেঁপে দিয়ে। অর্চনা দি সবই গুছিয়ে টুছিয়ে দিয়েছে, আমি লাস্টে এসে ফোড়ন দিলাম আর কি। তো ওদিকে পেঁপে দিয়ে মুগ ডাল করেছি, কারণ পেঁপে সবজি তো খায় না বাচ্চারা, তো যতটা যা মানে সবজির জুস হলেও যাবে আর কি ডালের সাথে। তো এই যে দেখো ডাল হয়ে গেছে, আর এদিকে মাছটা আরও শুকনো শুকনো হবে। আমি আর টুম্পা, এদিকে আমি আর টুম্পা হচ্ছে এখন সকালবেলা বেরিয়েছি চাঁদা কাটতে, কারণ ওরা সবাই বিকেলে বেরোয়, আমি তো দোকান খেলে বেরোতে পারি না, তো সেই জন্য ভাবলাম আমার ডিউটিটা আমি রোজ কদিন ধরেই দেখছি মানে করছি, দুদিন এই সকালবেলা বেরিয়ে পড়ি, যা যা টুকটাক কাজ থাকে সেগুলো সেরে ফেলি। আর ও আর আমি, আমাদের গল্পটা একটু বলে দিই তোমাদের, সেটা হচ্ছে ও আর আমি হচ্ছে বন্ধু ছোটোবেলার, পাড়ার মেয়ে, বুঝতেই পারছো তো, সেই জন্য ওর আর আমার আর কি বেশি বন্ডিং। যাদের যাদের দেখো আমার এই কালী পুজোর মিটিংয়ে, সবাই হচ্ছে পাড়ার বৌদিরা, অন্য পাড়া থেকে এখানে বিয়ে হয়ে এসছে, আর ও আর আমি একমাত্র এই পাড়ার মেয়ে, ঠিক আছে? তো মেয়ে আর আমার আমার ভাগ্যক্রমে মানে আমি এই পাড়ারই বউ আর কি। তো যাই হোক, সেই জন্য ওর সাথে আমার প্রচুর মিল, তো যেহেতু বন্ধু ছোটোবেলা থেকে, তো ওই এই আর কি, এখন দুজনে মিলে কেউ আর এখন সময় নেই ওদের, দেখছিস ফোন আস। তো চাঁদা তো কাটতে গেছিলাম অন্যদিকে, তো এদিকে এসেছিলাম আবার আমার দোকানের মাল নিতে, মানে পাটুলি। তো এসে বৌদিবাড়ির বৌদিবাড়ি গেলাম, দেখা করলাম, না হলে তো বৌদি বলবে তুই এখানে এসছিস আর আমার সাথে দেখা করিসছিস। দেখা করে নিলাম, করে এখন এই আবার রিক্সা করে চলে যাচ্ছি। গৌরব তো বাড়ি নেই, গৌরব মানে এসে গেছে নর্থ, কোথা বললাম, নর্থ বেঙ্গল গেছে, ওখানে গিয়েও কত ফ্যামিলির সাথে দেখা হয়েছে, ছবি দিয়েছে ফেসবুকে। তো আমার সাথে যা যদি কথা হয় তারাই বলবে গৌরব কে হয় তোমার, খুব ভালো লাগে, আমি গৌরবের ফ্যান, এইগুলো আমি শুনি, যখন শুনি ভীষণ ভালো লাগে, মানে গর্ব হয়। আর বলি যে হ্যাঁ গৌরব আমার আমার ছোটোবেলা থেকে গৌরবকে আমরা দেখছি, গৌরবের মার সাথে আলাপ, সব কিছু ডিটেলস আমার একটা ভিডিওতে বলা আছে, যে 21 বছরের থেকে আলাপ গৌরবদের সাথে আমাদের, তো সেটা দিয়ে দেবো আমি ডেসক্রিপশনে, তোমরা দেখে নিও সেই ভিডিওটা। তো এই আর কি, তো এখন চলে যাচ্ছি বাড়ি, আর এখানেও দুর্গাপুজো হয়, পুরি বাবা এখানেও মহিলারাই দুর্গাপুজো করে। তো চলো আবার বিকেলে দেখা করছি তোমাদের সাথে। এঞ্জেল আজকে কোথায় গেছিল? এদিকে তাকি বলো, বিড়লা প্ল্যানেটোরিয়াম গেছিল বন্ধুদের সাথে। তো কেমন লাগা? হ্যাঁ স্কুলের বন্ধুদের সাথে কেমন লাগা? বহুত মজা আয়া। সবসে জ্যাদা মজা আয়া আমি বাস মে ফির শো দেখনে মে। আর? আর কিছু তো নেই থা। মজা লাগনে বলা। আর কিছু খাবার দাবার দিছিল? না। আমি তো পাস্তা বানিয়ে দিছিলাম, খেয়েছিলি? তারপরে খিদে পেয়ে গেছিল, আসার পর একটা কেক খেলাম, একজন কেক কিনেছিল, সবাইকে ভাগ ভাগ করে দিলাম। বাহ বাড়িয়া হ্যাঁ, তো ভালো ছিল। মুড়ি জানা চুরমে খেয়েছিল। বাহ তাহলে ভালোই খেলে গেছে। দেখেছিল যতটা আশা করেছিলি ততটা পেয়ে হয়েছে মজা? আচ্ছা তাই তো আমি খুব খুশি। তাই তো খুশি, এঞ্জেল এসে
স্নান করে খেয়ে ঘুমিয়ে এখন উঠলো, এখন পড়তে বসবে। আমি তখন ভেবেছিলাম যখন তুমি আমায় বলেছিলে যে 5টা বাজে ভোর 5টা বাজে। হ্যাঁ এটাই হয়, ঘুমালে তো হট করে ঘুমতে উঠে, মানে এটা সকাল না বিকাল না রাত, এটা সবার সাথেই হয়, আমাদেরও হতো ছোটবেলায়, যেরকম দেখা যায় এখনো হয়, তো মনে হচ্ছে আমার যে কি হবে, আমার কি হবে, আমার যে কি হবে, ওয়াইটিও হবে না ঠিক করে, কি হয়েছে মনিটাইজেশন হয়ে গেল কি বিশাল বড় কিছু, স্বপ্ন হলে ওই রকম হলেই হলো, ইউটিউবে চ্যানেল খুলে খুললে ওরকম হলেই তবে আমার আশ্বাস কিছু নেই, কালীপুজোর নানান রকম ব্যস্ততায় কি করছি জানি না, তো কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ও ভালো কথা, আমাকে হেমনলিনী দি আমার পাটুলিতেই থাকে, তোমরা অনেকেই হয়তো চিনবে, দিদি হচ্ছে খুব সুন্দর, আমাদের অনেক কিছু শেখান, তো হেমনলিনী দি আমি স্ক্রিন দিয়ে দিয়ে দেবো কোন দিদির কথা আমি বলছি, তো হেমনলিনী দি আমাকে, ও ভালো কথা, আমি প্রাইমারি স্কুলের যে স্কুলে পড়তাম সেই স্কুলের নামও ছিল হেমনলিনী বিদ্যার্থী মহল, তো যাই হোক এই নামটা শুনেও আমার একটা কী বলবো একটা নস্টালজিক কাজ করে না যে ছোটোবেলার স্কুলে নাম দিয়ে, তো যাই হোক নামটা খুবই সুন্দর। হেমনলিনী দি বলেছে চশমাটা খুলবে না, তোমাকে বেশ ভালোই লাগে, তো যাই হোক হেমনলিনী দি পাটুলিতেই থাকে, আমি তো কত দিদিকে কমেন্ট করছি দিদি একদিন দেখা করো দেখা করো, কারণ আমার তো কোনো ব্যাপারই না, আমার 2 মিনিটের রাস্তা, ঠিক আছে। আর আমার সবথেকে বড় কথা, আমার ভীষণ ভালো লাগে যাদেরকে ভিডিওতে দেখি তাদের সামনাসামনি দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর যদি সেটা আমার সাধ্যের মধ্যে হয় তো আমি চলে যাবো কোনো ব্যাপার না, তো এই আর কি। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমার অসংখ্য শ্রদ্ধা ভালোবাসা, আর তোমরা যদি কেউ নতুন থাকো যে আমাকে দেখছো, যদি ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা মনে করে প্রেস করে দিও, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো, আর সবসময় হাসি খুশি থেকো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।